হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। আর এই ভিডিওটায় আমি বলবো যে আপনারা সবাই জানেন যে ইউটিউবে ভিডিও পোস্ট করা যায়, কিন্তু আপনারা কি এটা জানেন যে ইউটিউবে আপনারা ছবিও পোস্ট করতে পারবেন? তাহলে এই ভিডিওটায় আমি বলবো যে কীভাবে আপনারা ইউটিউবে ছবি পোস্ট করতে পারবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার ছবি, এটা আমি ইউটিউবে পোস্ট করেছি। আপনারাও যদি চান যে ইউটিউবে এরকম করে ছবি পোস্ট করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখানটা সার্চে গিয়ে আপনাদের লিখতে হবে আপনাদেরকে পিক্সেল অ্যাপ। ঠিক আছে, তারপরে দেখতে পাবেন প্রথমেই পিক্সেল অ্যাপ চলে এসেছে। এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এই অ্যাপটা ইনস্টল করে রেখেছি। এরপর আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপটাকে ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন যে একদম বাঁদিকে নিচে যে এই অপশানটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে ডিফল্টে ক্লিক করতে হবে, তারপরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, একদম উপরে দেখতে পাচ্ছেন তিনখানা ডট আছে, তিনখানা ডটে ক্লিক করবেন। তিনখানা ডটে ক্লিক করার পরে আপনাকে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসপেক্ট রেটিও যেটা, সেটা 1:1-এ আছে, এটাকে 1:1-এই রাখতে হবে আপনাকে। তাহলে অ্যাসপেক্ট রেটিও 1:1 রাখার জন্য আপনাকে এখানে দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন সমান রাখতে হবে। তাহলে এখানে 1280, 1280 যেটা আছে সেটাই থাকতে দিন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট বলে একটা অপশান শো করছে, নিউ টেক্সটটাকে আপনাকে ডিলিট করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে দেখুন এখানে ডিলিট বলে একটা অপশান এসেছে, ডিলিটে ক্লিক করবেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, একদম বাঁদিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারি বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা পিকচার বেছে নিতে পারেন। তাহলে আমি এখান থেকে এই পিকচারটা বেছে নিলাম। পিকচারটা বাছার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে 1:1 বলে একটা অপশান আছে, এই 1:1টাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, 1:1টাকে সিলেক্ট করার পরে আপনি পিকচারটাকে আপনার ইচ্ছা মতো আপনি এরম করে সাজিয়ে নিতে পারেন। সাজানো হয়ে গেলে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পরে এখানটা দেখুন ছোট আছে, এটাকে আমি টেনে দেবো। এবার টেনে দিলাম, এবার দেখুন পিকচারটা বড় হয়ে গেল। এরপর আপনি যেটা করতে হবে, আপনাকে একদম উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কোণার দিকে তিনখানা ডট আছে, তিনখানা ডটে আপনাকে ক্লিক করতে হবে। তিনখানা ডটে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশান এসেছে, এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে দেখুন ডাইমেনশন বলে একটা অপশান আছে, ডাইমেনশনে গিয়ে আমি পিকচার কোয়ালিটিটা আরও ভালো করার জন্য আমি আল্ট্রা সেট করব। আল্ট্রা সেট করলাম, তারপরে এখানে দেখুন সেভ টু গ্যালারি বলে অপশান আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তাহলে আমার ইমেজটা যেটা সেটা সেভ হয়ে গেল, গ্যালারিতে চলে আসলো। এইবার আমি আমার ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনাকে ইউটিউবে কিন্তু সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পরে আপনাকে আপনার ইওর চ্যানেলে যেতে হবে এবং ইওর চ্যানেলে গিয়ে আপনাকে যেতে হবে, এখানে যে কমিউনিটি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই কমিউনিটিতে ক্লিক করবেন। কমিউনিটিতে ক্লিক করার পরে আপনাকে এইখানটায় যে শেয়ার বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করবেন। এবং নিচে দেখুন একটা গ্যালারির আইকন চলে এসেছে, এই গ্যালারিতে ক্লিক করবেন। দিয়ে যে পিকচারটা আমি সেভ করেছিলাম দেখুন এখানে চলে এসেছে। এইখানটায় আমি পিকচারটাকে নিলাম, পিকচারটা আপলোড হতে কিছুটা সময় লাগবে। এখানে আপনি কিছু লিখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে আমি লিখবো কিছু। তাহলে লেখার জন্য আপনাকে এখানে আমি এখানে লিখে দিলাম হ্যাভ এ গ্রেট ডে। ঠিক আছে, এভাবে হ্যাভ এ গ্রেট ডে, ততক্ষণ দেখুন আমার পিকচারটাও এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে। ঠিক আছে, সূর্য অস্ত যাওয়ার একটা পিস্তার,
প্রিয় পিকচার হ্যাভ এ গ্রেট ডে দেখে লিখলাম, আপনি যা খুশি লিখে দিতে পারেন। তারপরে একটা আমি এটা দিয়ে দিলাম, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরে পোস্টের একটা অপশন চলে এসেছে, এই পোস্টে ক্লিক করে দিলাম। তাহলে এবার এই পিকচার যেটা সেটা কিন্তু আমার ইউটিউবে পোস্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ক্রিয়েটেড। এইভাবে কিন্তু আপনারা ইউটিউবে ছবি পোস্ট করতে পারবেন। তার আগে আপনাদের একটা মাথায় রাখতে হবে যে ইউটিউবে ছবি পোস্ট করার জন্য কিন্তু আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার না হয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে ছবি পোস্ট করতে পারবেন না। 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনি একটা কমিউনিটি ট্যাব বলে অপশন পাবেন, সেই কমিউনিটি ট্যাব হয়ে যাওয়ার পরেই আপনি ইউটিউবে এই ফটোগুলো কমিউনিটি ট্যাবে ছাড়তে পারবেন। তাহলে আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম কীভাবে ইউটিউবে আপনারা ছবি পোস্ট করতে পারবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ।